হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুড টু ট্রাভেল। হয়তো আমার পিছনে লোকেশনটা দেখে অনেকে বুঝতে পারছে আমি এখন আছি প্রিন্স আনোয়ার রোডের উপরে আছি। ওখানে তো আচ্ছা আমি একটা কোথায় এসেছি আগে সেটা বলি। আজকে আমি এসেছি বিরিয়ানি খেতে আর বিরিয়ানির রিভিউ দিতে। তো বিরিয়ানি খেতে তো কম বেশি সবাই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর সেই বিরিয়ানি যদি দারুণ দারুণ কম অফারে পাওয়া যায় তাহলে সবাই যায়। তো এরকমই রাস্তার দিকে যে হামেশা যায় আমি এরকম দেখতে পেলাম দারুণ দারুণ কম্বো আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল বা পকেট ফ্রেন্ডলি বলা যেতে পারে। তো আমি ভাবলে এখানে ভিডিও করা যেতে পারে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, কোন দোকানে এসেছি আর লোকেশন তুমি বলেই দিলাম, তাও ভিডিওর মধ্যে গিয়ে বলছি, পুরোটাই পুরো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমার নাম হচ্ছে অনুভব, আমার দোকানের নাম অনুভব বিরিয়ানি। এক প্লেট চিকেন বিরিয়ানি, সাথে দু পিস চিকেন পপকর্ন, তাহলে স্যালাড আর গ্রিন চাটনি দিয়ে 99। আর মাটন বিরিয়ানি কম হচ্ছে 129 টাকা এক প্লেট মাটন বিরিয়ানি, দু পিস চিকেন পপকর্ন, মানে বললে গ্রিন চাটনি স্যালাড দিয়ে 129। আমাদের স্পেশাল কিন্তু সুইগিতে অ্যাভেলেবেল হয়, সুইগিতে টান্ডে কিন্তু আপনাকে সোম থেকে শনিবার দুপুর 1টা থেকে রাত্রির 11টা পর্যন্ত অ্যাভেলেবেল। আর এটা সিরিয়াসটা হচ্ছে একদম মানে চার মাথা মোড়, মানে কালীগঞ্জ টিপু সুলতান মসজিদ একদম আনোয়ারটা ক্রসিং টালিগঞ্জ টিপু সুলতান মসজিদ। আর এই দিকটা হচ্ছে সবার সবাই ছিল সাউথ সিটি বা নবীরা সিনেমা হল, একদম চার মাথা মোড়ের ঠিক অপোজিটে ছিল আমাদের এই ছোট একটা স্টল অনুভব বিরিয়ানি। এখানে কি পাচ্ছ, এতটা হিউজ কোয়ান্টিটির একটা চিকেন বিরিয়ানি, সেখানে এত একটা এত বড় আলু, তার সঙ্গে একটা চিকেনের পিস, দেখতেই পাচ্ছ কতটা বড়, তার সঙ্গে স্যালাড আর উইথ, এখানে যদি বলি চিকেন পপকর্ন আছে, দুটো আছে, সাইজটা দেখো এরকম সাইজের, এই একটা সাইজ, আর এটা হচ্ছে চিকেন সসেজ দুটো আছে, তার সঙ্গে আছে স্যালাড আর গ্রিন চাটনি। এগুলো কটা হলো, একটা দুটো দুটো হচ্ছে স্টার্টারের আইটেম বলছে উইথ কালার আর তার সঙ্গে চিকেন বিরিয়ানি, এই পুরোটাই হচ্ছে গেছে ₹139। তো আমি এতক্ষণ ধরে যেটা শ্যুট করছিলাম ঠান্ডাও হয়ে গেছে, এবার খেয়ে দেখি, শুধু তো পকেট ফ্রেন্ডলি হলে হবে না, তার সঙ্গে টেস্টটা যেমন সেটাও আমাকে দেখতে হবে। তো আমি এখন খেয়ে দেখছি, প্রথমে আমি স্টার্টারটা দিয়ে স্টার্ট করছি, স্টার্টারটা খেয়ে দেখি কেমন। আর এটা চিকেন সসেজ, সসেজের মধ্যে দেখতেই পাচ্ছ ভিতরে জিনিসটা পুরো চিকেন গুলো বোঝা যাচ্ছে আছে ওখানে, খেয়ে দেখি। সুন্দর
একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে বাট আমার এই দুটোর মধ্যে কিন্তু বেশি ভালো লাগে এটা বেশি ভালো খেতে এটা ভালো খেতে বাট আমার বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি দিয়েছে বিরিয়ানিটা পারলে বিরিয়ানিটা প্লেট থেকে হয়তো পুড়েও যাবে কিন্তু আমি জাস্ট একবার টেস্ট করে দেখছি কেমন লাগে রাইসগুলো দেখো কতটা লং গ্রেন আর এতটা মানে প্লেটটা পুরো উঁচে পড়ছে এরকম আমি খেয়ে দেখছি এবার কেমন খেতে চিকেনটা দেখো কতটা সফট খাদ্যে জাস্ট কাঞ্চি বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পেলে বিরিয়ানিটা কতটা পরিমাণ বেশি কোয়ান্টিটি মানে পারলে হয়তো প্লেট উঠতে পড়বে তো আমি তো পুরো বিরিয়ানিটা খেলাম মানে আমরা শেয়ার করে খেয়েছি অবশ্যই একার পক্ষে সম্ভব না মানে আমি একা অতটা খেতে পারছিলাম না আর যদি বলি টেস্ট ওয়াইজ আমি বলবো 10-8 দেওয়া যেতে পারে কারণ আমার ফ্লেভারটা একটু স্ট্রং মনে হচ্ছে আদারওয়াইজ কোয়ান্টিটির দিক থেকে কিন্তু বেশ ভালো আর টেস্টটা কিন্তু ঠিক আছে তো তার সঙ্গে তো স্টার্টার ছিল আর এই পুরো কোয়ান্টিটিটা যেটা বললাম তোমাদের এতগুলো আইটেম আর তার দামটাও বললাম 139 আর তাহলে এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পকেট ফ্রেন্ডলি আর তার সঙ্গে টেস্ট দুটোই একসাথে পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলোর দিকে অবশ্যই নজর রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে এখন টাটা।